তো গাইস, আবার চলে এসেছি। দেখতে পাচ্ছেন সুন্দর ওয়েদার, বিকাল বেলা দেখুন সূর্য অস্ত্র যাবে এখন। তো এই সুযোগে আমি একটু গাড়ি চালাচ্ছি, বিকালবেলা গাড়ি চালাতে খুবই ভালো লাগে। রাস্তা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সরকার আমাদের কত উন্নত হয়েছে বাবা। সে আমার কথা শুনে হাসছে, এগুলো কি ভালো বলো? জায়গা সত্যি অসাধারণ জায়গা, গাড়ি চলছে 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 চলছে, গাড়ি চলতেই আছে, এখন চলতেই থাকবো। তো মাল লোড হয়ে গেছে, চলো এখনো স্নান করিনি, স্নান করবো। সন্ধ্যাবেলা স্নান করলে কি বলো তো, শরীরে একটু ফ্রেশ থাকে আর কিছুই না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সব লোড গাড়ি দাঁড়িয়ে আছে, দুদিন ধরে সব না খেয়ে দিয়ে রাস্তার মাঝখানে। হ্যাঁ দেখতে পাচ্ছ সব, দেখো সব লোড গাড়ি, এই দেখো। তা আমাদের, আমরাও এর মধ্যে আছি। তো দুদিন পরে গাড়িটা ঢুকলো আমাদের ফ্যাক্টরিতে। তো যাই এখন, যে ত্রিপলটা খুলে দিয়ে আসি। দেখেছো দুদিন ধরে কিরকম হয়ে গেছে, না খেয়ে দিয়ে, মানে খেয়েছি ভালো মন্দই খেয়েছি, মানে এক জায়গায় বসে থাকলে আর কি ভালো লাগে বলো, বোকার মতো লাগে। গাড়িটা দুদিন পরে ঢুকলো, যাই আমি অনেক যাবো এখন, যেয়ে ত্রিপলটা খুলবো। ত্রিপলটা খুলে স্যাম্পেল নেবে, স্যাম্পেল নিতে আসবে, কখন আসবে কি জানি। তো আমাদের কাজ আমরা করে রাখি, তো চলো দেখতে থাকবো। তো বন্ধুরা উপরে আসলাম, উপরে এসে এই দেখতে পাচ্ছ আমি আর অনিশ এসেছিলাম উপরে, দুজনে মিলে ত্রিপলটা খুললাম, খোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো যাবো এরপরে নিচে যাবো, তোমাদের নিচে থেকে একবার দেখাবো, চলো। এই দেখো ত্রিপল খুলে সব রেডি, অনিশ তো আবার কেবিনে যেয়ে বসে পড়েছে। তো দেখি এখন স্যাম্পেল নিতে কখন আসে, স্যাম্পেল নেওয়া হয়ে গেলে পরে এরপর আমার লাইন আছে, আমার খালি হয়ে যাবে। তো বন্ধুরা এখানে গাইড পয়েন্ট লাগালাম, দেখো যে খালি হবে, চলো যাই উপরে, যাই উপরে যেয়ে দেখি, তোমাদের দেখে দেখাই। বাবার সিঁড়িতে উঠাও যাচ্ছে না, এই বস্তা সিঁড়ি উঠছি, দাঁড়াও উঠে তোমাদেরকে দেখাই। এই উঠে গেছি, এই দেখতে পাচ্ছ, এই সবে এখনই গাড়িটা লাগালাম, এই লেবারটা বসে আছে আমাদের গাড়ি, এখন লেবার আসেনি, পাশে গাড়িটা খালি হচ্ছে, তো লেবার আসবে, আসার পর তো আমাদের গাড়িটা, একটা দুটো লেবার এসেছে, সব করে লেবার আসবে, আসার পর গাড়িটা খালি করবে। আর ওইদিকে লেবারটা খালি করছে, ওই গাড়িটা খালি হয়ে গেছে। তো ওই কাকাটা আসলো, বলে দিল এইখানে গাড়িটা লাগাবে। তো গাড়ি খালি হয়ে গেছে বন্ধুরা, এরপরে আমরা এটাকে পরিষ্কার করবো। ভুট্টা যে খালি, মানে খালি হয়ে গেছিলো, বস্তা ফেটে ফুটে যেগুলো পড়েছিল নিচে, এগুলো আমরা এখন পরিষ্কার করবো। পরিষ্কার করা হয়ে গেলে গাড়িটা আমরা বের করে নিয়ে যাবো, ভুট্টা খালি হওয়ার পর চলো পরিষ্কার করতে থাকি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এসেছিলাম চালান নিতে, গাড়ি খালি হয়ে গেছে, কাটা হয়ে গেছে, তো চালান নিয়ে নিলাম। তো এখন যাবো, দেখি লোডের প্রোগ্রাম কোনো আছে নাকি, যাই দেখা যাক কী হয়, চলো দেখতে থাকো।